তোর মন নে টানে যার প্রেমেতে ঝুরে মরি বঠে আর সেজা গেল মধুপুরী গ তাহা না দেখি ঝুড়ে ডুটি আখি তাহা না দেখি অনেক প্রতীক্ষার পর আজকে আমরা আছি কোটশিলা থানাতে তো কোটশিলা মানেই একটাই কথা সব থেকে বেশি মনে হয় যে একটা ঝুমুরের দেশ এখানে আদাড়ে বাদাড়ে ঝুমুরিয়া দেখতে পাওয়া যায় ছোট থেকে বড়ো পর্যন্ত সবাই ঝুমুরি গাইতে গাইতে বড় হয় সবাই মধ্যে দেখি আমাদের শিল্পকলাটাকে এত সুন্দরভাবে এনারা বজায় রেখেছে ভালো লাগে একটা গান শুনেছিলেন কিছুদিন আগে একটা খালি গলায় ভালোবাসার হুচুক বুঝে আমি করলি পীড়িত পয়লা সাঁঝে তো সাঁঝ হোক আর সকাল হোক ভালোবাসা তো ভালোবাসাই থাকে নদা তো আজকে আমরা কাছে পাইছি সেই পুরুলিয়া জেলার একজন বিখ্যাত ঝুমুর শিল্পী পরমেশ্বর কুমারকে তো যাই হোক ঝুমুর হোক আর বাউল হোক দাদার কপালে দেখি রাধা তিলক রাধা তিলক আছে তো দাদার মুখে আজকে ঝুমুর শুনবো তার সঙ্গে কথা বলবো এবং তুলে ধরবো তার জীবনে ঘটে যাওয়া কিছু কিছু কথা তার শিল্পী জীবনের কিছু কিছু কথা ও পরামর্শ দা কেমন আছো ভালো আছি নমস্কার নমস্কার আশার তো দমে মন দাদা যে প্রত্যেকটা ঝুমো শিল্পীর সঙ্গে দেখা করব সাক্ষাৎ করবো তার সঙ্গে সঙ্গে তাদের মুখেরই আমরা ডাইরেক্ট গানটাকে শুনি তাহলে কেমন লাগে তো যাই হোক প্রথমে কথা শুরু করার আগে ভালোবাসার হুচুক বুঝে করলি পিড়িত পয়লা সাঁজে ভালোবাসার বয়সটা তো পায়রা গেলছে তবে দাদার মুখে গানটা বড় সুন্দর লাগে তবে গানটা হোক তারপর আমরা বিস্তারিত কথাতে যাব ভালোবাসার হুচুক বুঝে আর করলি পিড়িত পয়লা সাঁজে বটে বটে নাই জানি বন্ধু হবি দে ভালোবাসার হুচুক বুঝে কলি পি পয়লা সাঁঝে নাই জানি বন্ধু হবি রে এখন বিদেশে বাঁধিলে ঘর এখন কেনে বিদেশে বাঁধিলে ঘর মায়ে বাপে খোঁজে বলে আমার এখন বিদেশে বাঁধিলে ঘর মায়ে বাপে খুঁজে বলে আমার বাত তো পরমেশ কেমন আছো ভালো আছো তোমার শিল্পী জীবন কখন থেকে শুরু শিল্পী জীবন শুরু মানে বাবা আমার ঝুমিরা ছিল আচ্ছা কি নাম অর্জুন কুমার অর্জুন কুমার আচ্ছা তো বাবার কাছ থেকে গান শুনতি আমরা তো তখন তো ধ্যান নেই অতটা আচ্ছা বাবা মারা যাওয়ার পরে ওই আমরা যেটা আমাদের এদিকে তো বিড়ি বাঁধার বেশি একটা আছে তো বিড়ি বাঁধা বিড়ি বাঁধতে বাঁধতে গান বিড়ি বাঁধতে বাঁধতে গান করছি তারপরে ওই গ্রামের দলটাই বললো যে গ্রামের দল বলতে আমাদের এই যে স্বপন স্বপন আচ্ছা আচ্ছা হ্যাঁ ওরা বললো যে এই আমাদের দলটাই কাজ কর আচ্ছা তখন সেই এই ওই দলে রিহার্সেল করতে লাগে রিহার্সেল করে করে মোটামুটি কিছুটা আইলো তারপর ওইখান থেকে বিজয় দিয়ে আমাকে নিয়ে গেল অজিত কুমারের আচ্ছা তারপরে বিজয়দার কাছ থেকে অনেক কিছু জিনিস পাওয়া গেল আচ্ছা আচ্ছা ওইখান থেকেই আমার শুরু বাবা যখন ছিল তখন খুব একটা ঝুমের নামে পরিচিত ছিলেন ছিল না আমি চিনি নাই বাবা ছিল কিন্তু ওই বিড়ি বিড়ি বেঁধে বিড়ি বেঁধে বেঁধে ঝুমের গাইতে তো হোক না যখন বিড়ি বেঁধে বেঁধে যেগুলা গাইতে যার প্রেমেতে ঝুড়ে মরি ও মা মধুপুরী যে মধুপুরি প্রেমেতে ঝুরে মরি বটে আরেজ মধুপুরী মধুপুরি তাহারে না দেখি ঝুরে দুটি আঁখি তাহা রে না দেখি ঝুরে দুটি আঁখি তারে বাঁধে কেসে মন কে গো দারুণবি রহ জালা ও দিয়ে গেল সে গো দারুণবি তো বলছি এই গান বলতে বলতে যখন মিড়ি পাকাতে তো ভুল ভাল খুঁনি ফুনি ঢুকান দিতে নাই না ইয়ারটা এটা বেশি এটা কম ঢুকান দিতে নাই নো না আমাদের মাপ তো হাতে মাপ তো হাতে অ্যাকচুয়ালি এত সুন্দর একটা ঝুমুর গান শুনে যে কোনো লোক বলবে যে আগে ঝুমুরটা শুনে বিড়িটা পরে বাই নেব তো বলে কাজের দিকে গন্ডগোল হইতো নাই না না কোনো কাজের দিকে গন্ডগোল না আসলে আমাদের এক কথাই বলতে গেলে পুরুলিয়ার মানুষ ঝুমুর গানের প্রতি এতটাই মাইতে থাকে যে যদি কোনো জায়গায় শোনা পাইছে দাদা আর একটু যদি ভিতরে থাকে ঝুমুরের ভাব ভালোবাসাটা তো কি চলছে গোড়াটাই বোঝা যায়নি ওই ঝুমুরটার দিকে মনটা চলে যায় ঠিক ঠিকই নেই আর তারপর আমাদের যেহেতু ছৌ নাচ এই ভাদর মাস শেষ হইলো না শ্রাবন্তে ইয়ে আশ্বিন থেকে র্যান্ডাম শুরু হয়ে যাবে তাই না তো যাই হোক আজকে যখন পরমেশ্বর সঙ্গে কথা বলছি কিছু কিছু কথা কিছু কিছু গান আলোচনা তো হবে কি তার সঙ্গে সঙ্গে শুনবো পরমেশ্বর দা জীবনের কিছু কিছু কথা আচ্ছা পরমেশ্বর দা বাড়িতে আর কে কে আছে বাড়িতে এখন বউ বউ ছেলে আমি কিছুদিন আগে শুনছিলাম যে তোমার বউ নাকি খুব সুন্দর ঝুমুরি খায় ট্রেনিংটা কি তুমিই দিছো নাকি না না ট্রেনিং দিয়া দিই হয়নি এমনিতে একটা গায়ে ছিল এমনিতে একটা গায়ে ছিল তো ব্যাপারটা হচ্ছে যে এমনিতে কি গায়ে যায় ঘরে যদি ঝুমুরি থাকে ওই আমার শুনে শুনেই হয়েছে তোমার শুনে শুনেই ঝুমুরা হয়েছে মানে বাপের শুনি শুনে বেটা আর বেটার শুনি শুনে বেটার বউ নাকি এগুলাকেই বলে করোনা ছোঁয়াচে রোগ লয় দাদা ঝুমুরটা ছোঁয়াচেই বটে নাকি তো যাই হোক ভালো লাগে আমরা সাধারণত ছেলে ঝুমুরের দিকে একটু বেশি আগাই আসে মেয়েরা একটু কম তুলনামূলকভাবে একটু কম ঠিক ঠিক আছে কিন্তু তোমাদের ঘরে দেখছি তার উল্টাটা তো একটা জিনিস বলো দাদা আজকে এই জায়গাটাই তুমি দাঁড়াই আছো বলা যেতে পারে বছরের মানে বয়সের অর্ধেকটা সময় তুমি আজকে এই জায়গাটাই অতিক্রম করে ফেলেছ ঝোঁ নাচ গান এই করেই পাই গেল এবং পায়রা যাছো। এবং রীতিমতো চালাই যাছো। কখনো কি মনে হয় যে এই শিল্পী জীবন তথা এই শিল্পী জীবন আসে নিয়ে আমি নিজেকে অনেক কিছু কাজ থেকে বঞ্চিত করেছি বঞ্চিত তো হই অনেক কাজ তো ছাড়িয়ে নিয়ে আমরা এই শিল্পী জীবনে ঘুরে বলছি ঘরের বোকানি খায় আমাদের যা হয় এটাতেই যাও আচ্ছা মানে শখ আহ্লাদ নিয়ে বাঁচে থাকাটাই ইয়ার থেকে রেজ কোথায় পাবে ওই রান্না খাওয়াটা বাদ নিয়ে আর পড়াউড়াটা বাদ দিয়ে আর কিছু হয় নাই যা টাকা আমরা পারিশ্রমিক আমাদের ছো শিল্পীরা তথা আমাদের পুরুলিয়ার মানুষ শিল্পীরা পায় আর কিছু হয় না ওইটা বাদ দিয়ে আর কিছু হয় নাই ওই জীবনযাপনটা মোটামুটি টাইনে টাইনে চলে যায় চলে যায় এবং যদি কোনো রোগ অসুখ হয় তখন আরও সমস্যায় তখন সমস্যা দেখা দেয় পড়ে যায় আর অযোধ্যা দলে কতদিন ধরে কতদিন ধরে কাজ করা হয়েছে তা মোটামুটি দশ বারো বছর হয়ে গেল দশ বারো বছর ধরে কাজ করছি আচ্ছা 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 তো যাই অনেক কিছু কথা হইলো এবার একটু ঝুমইল তারপর আরো কথোপকথন তোকে বাসলি ভালো নিজের ভুলে ফুলা বেগের নিগেলি ফুলে গকে বাসলি ভালো নিজের ভুলে বাত ফুলা বেঙের মতন গেলি ফুলে গ্যাব ডাল ছাড়া বাঁধরের মতন এই ডাল ছাড়া বাঁদরের মতন আমি হলি দোলহারা বাত বুঝে সুঝে করিবে পীড়িত এখনো করোনা হাই রে ডাল ছাড়া বাঁদরের মতন আমি হলি দোলারা বুঝে সুঝে করিবে পীড়িত এখনো নাই যারা তারপর দাদাই আগে এমন ভাব দেখায়তো না দেখলে যেটা বাইরাই যাইতো হে দাদাই আগে এমন ভাব দেখাত না দেখলে যেটা বাইরাই যাইতো হে এখন ঘেঁসাই পায়রা গেলে এখন ঘেঁসাই পায়রা গেল যাইবো বার পাড়া বুঝে সুঝে করবে পীড়িত এখনো করো নাই যারা বাত আচ্ছা বুঝি দা যতগুলা দাদা গান গুলতে বলি সবগুলো প্রেমের এই গান এখন ওইটাই এটা হয়ে গেছে বলছি এটাই চলছে তুমি এটাই চলছে তো দেখছো তোমার ছেলেটাকে দেখেও মনে হচ্ছে একটা রোমান্টিক হিরো ছিল একসময় কী পরামর্শ দা যাই হোক ভালোবাসার হচুক বুঝে তো একদিন কি বুঝেছিলে ভালোবাসার হচুকটা বুঝতে হয় ওই সময় কী করি একজন সাকসেসফুল মানুষের পেছনে একটা নারীর হাত থাকে ঠিক সে নারীটা যেমনই হোক সে তার সঙ্গে প্রেম ভালোবাসা থাকেও হোক কিংবা সে তাকে ছাড়ে যাওয়ার পরেই হোক সে অনুরাগের সহিত অনেক কিছু করে বসে এবং জীবনে সেই যে অনুরাগটা সেই অনুরাগটাকে কেন্দ্র করে মানুষ কিন্তু অনেক বড় হয় এবং যার জন্যে বলে যে কৃষ্ণও প্রেম করেছে আমরাও প্রেম করছি সবাই করছে সবাই করছে কি বর্তমান পরিস্থিতিতে যদি কেউ ব্লকে কিংবা জেলাতে ডিস্ট্রিক্ট অফিসে চাকরি করে নাই মানুষকে তো চিনবে আজকে যদি পরমেশ্বর দাদাড়ে বাদাড়ে যেখানে বসে থাকুক যারা ছৌ শিল্পী তারা এক নিমেষে চিনবে এটা দা বটে পাবলিক ওচিং এটা কিন্তু একটা শিল্পের টানেই বলো আর এটা শিল্পীর একটা ভালোবাসাই বলো শিল্পী দাদা প্রোগ্রাম করে ক টাকা পাই কিন্তু যে মুখের মুখের ভালোবাসা ভালোবাসাটাই একদম মানে যখন বাইক চালাই বাইক চালাতে 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 ওই আমি ঝুমুর বলতে বলতেই আসি এবং যখন যে ঝুমুরটা মনে হয় সেই ঝুমুরটা বলে দিই পাঁচটায় যদি একটা লোক থাকে ভালো মুখটা দিই কে বসলো রে বাবা ঝুমুরটা বলে বলে গেল তো ব্যাপারটা সেটা লই আসলে ঝুমুর বলতে বলতে এতটাই ভালো লাগে যে রাস্তাটা কিভাবে পায় আমি নিজেই বুঝতে পারিনি তো হ্যাঁ আগের দিকে ভাইলে চলি পেছন দিকে ভাইলে নাই চলি মোটামুটি ই বছর তাহলে কি তোমাদের নতুন কিছু পালা আসছে অজিত কুমার নতুন পালা আসারই কথা বটে আচ্ছা রিহার্সেল চলছে রিহার্সেল চলে নাই তবে শুরু হবে শুরু হবে দু চার দিনের ভিতরে শুরু হচ্ছে আমাদের পাবলিককে আপাতত এখন জানাবেন কি যে কি ধরনের কী কী পালা আসছে না পালাটা তো বলা যাবে জানি নাই বলা যাবে কিন্তু আমি জানি নাই ব্যাপারটা কী পালা বলছেন সেটা আমি জানি না আচ্ছা ওটা রিয়াল শ্রেণীর মুখে গেলে ওটা বিজয়ীদা বলতে পারবে বিজয়দা বলতে পারে তো পারতে পারে আসলে ব্যাপারটা হচ্ছে সেটাই যে চাপ নাই কারণ সতী নর্মদা পালা তিনটা দলের আছে অনেক দল আছে তিনটা নাই অনেক দল অনেক দলের আছে কিন্তু অজিত কুমার যদি সত্যি নর্মদা দেখে বাকি দাদা আর কারো সত্য নর্মদা দেখতে ভালো লাগবে না গণমতই লেগবে না কারণ সাজান গোছান ভরণ পোষণ ব্যাপারটা সম্পূর্ণ আলাদা তোমার ভাবনা চিন্তা লেভেল আলাদা আমার ভাবনা চিন্তা লেবেল আলাদা আর বিজয় ওই যে লখায়ে লহাই যে গানগুলা দেয় এইখানটায় লেগে যায় দাদা আচ্ছা আচ্ছা তো একটা সেই বিজয়দের একটা গান আছে সেই তার স্বামীকে ঘোষণায় 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 ঘোষণা নিয়ে আসছে সেইটাই আমি একটা গান বলতে 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 ঢুকছি এই গানটা দু লাইন পরমেশ্বর মুখে শুনব বিজয় দারমকে তো শুনেছি পাখি জনম দিয় দয়া তবু নারী জনম দিও না তবু নারী জনম দিও দিও ঠাকুর আর ঝুমুর আমিও দমে ভালোবাসি আর পরমেশ্বরদার কাছে যখন আসেছি মানে মনে হয়েছে যে কথাটা একটু কম বলে ঝুমুরটা একটু বেশি শুনি ঠিক কারণ দার ওই যে লহকানি গলাটা পড়ে শুনতে মন করে তো পরমেশ্বরদা অনেকক্ষণ কথা হইলো এবং অনেকক্ষণ তোমার সঙ্গে আমরা আলোচনা সুন্দরী পুরুলিয়াকে সময় দিলে এবং আর বেশিক্ষণ তোমার সময় দিব নাই একটা লাস্ট একটা চহড় দিকে ঝুমুর পুরাটা শুনবো তারপর কিন্তু মুচকি হাসি জলকে গেলে তখন মনের মতন গলে গো মুচকি হাসি জলকে গেলে তখন মোমের মতন মন গলে গো আমি থাকতে লারি যখন ভালি কি আছে চোখের বানে গো আমি থাকতে লড়ি যখন ভালি কি আছে চোখের বানে গো তোর পিড়িতে মন কেনে টানে হাইরে টানে গো তোর পিড়িতে মন কেনে টানে কি বলবো তোকে ধনী আর তুই আমার চোখের মণি গো বঠা দাদা কি বলব তোকে ধনী আর তুইহে আমার চক্ষের মণি গা ভালোবাসি তোকে কত সেটা গোলকে জানে গো আমি ভালোবাসি তোকে সেটা গোলকে জানে গো ক্যা বাত গোলক তোর পিড়িতে মন কে নে টানে গো তোর পিড়িতে মন কে মহুলা টানে পার করলি দিনে দিনে গো হা তোর পিড়িতে মন কেনে টানে টানে গো তোর পিড়িতে মন কে নে টানে এটাই অ দীপক দা যাই হোক তোর পিড়িতে মন কেনে টানে তো সে বলে না প্রিতে মজিলে মন কেবা হাড়ি কেবা ডম ঠিক তো গোলক দায় বড় সুন্দর সুন্দর ঝুমুলিলে লেখে আর লোকটা যা শুন যা লম্বা বঠে দেখে ডরেই লাগে ডরেই লাগে তো যাক হোক অনেক অনেক ধন্যবাদ তোমাকে খুব সুন্দর একটা উপহার দিয়েছ ঝুমুর গান আমাদেরকে এবং এবং গোলকদার কলমে জাদু আছে 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 এবং রসিকতার ভাব লুকায় আছে লোকটা লাস্ট পর্যন্ত ছোপাটি কইলই কইলই ছোপাটি কইলই আর লোকটার মনে শান্তি নেই চাকরি কইল একদম একদম বলছে ভাই তোরা তো ঘুরে বলছিস আমি বন্ধু নিয়ে আছি তো যাই হোক আমাদের এরকম ধরনের ছৌ শিল্পী প্রয়োজন এই ধরনের ছৌ প্রেমিক প্রয়োজন যারা ছৌটাকে যথেষ্ট ভালোবাসে এবং ভালোবাসার টানে তারা বিভিন্ন রকম জিনিস উপহার নিয়ে থাকে তো যাই হোক পরমেশ্বর দা তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে সুন্দরী পুরুলিয়াকে তোমার মূল্যবান সময়টা অনেকক্ষণ দিলে এবং তোমার জীবনের কিছু কিছু কথা আমরা সুন্দরী পুরুলিয়ার পর্দাতে তুলে ধরতে পারি আমরা নিজের কাছে ধন্য মনে করছি যে পুরুলিয়ার বিভিন্ন শিল্পীর কাছে আমরা পৌঁছাচ্ছি বিভিন্ন শিল্পীর জীবনযাত্রাকে আমরা তুলে ধরছি এবং তার সঙ্গে পরম শ্রদ্ধার কণ্ঠটা যখন শুনি আমার মুখ থেকে আপনি আহা ওহো বাইরাবাড়ি বাইরা তো যাই হোক রসটাই তো আলাদা কোথাও পাবে না অন্য অন্য ঘুমা ঘুমারে মাই তো গেলছে বাজার ধরে চল ঠিক আছে ঠিক আছে পৰম্পা ভাল লাগিল ঠিক আছে নমস্কাৰ নমস্কাৰ